দেখুন ম্যাথর আপ কিছু সিলেকটেড কোশ্চেন বিষয় ডিসকশন করা দেখুন প্রথমে দিয়েছি কো প্রথম কোশ্চেন যা দেখুন দুইটি বিন্দুদ বিন্দুদই অঙ্কন হয়ে সরলরেখা মান সংখ্যা হচ্ছে কে অর্থাৎ দুইটি বিন্ু নেলে যদি দুইটি বিন্ু নেলে সেমধ্যে কতোটি সরলরেখা অঙ্কন করা যাইপার দেখুন গোটিয়ে কলে তা আউ কিছু হয়ে পাব কি এই দুইটি বিন্ু মধ্যে আরলরেখা হয়ে পড়ি কি না তেমক এটার আনসার হব কোটি তাপরে দেখত যদি বর্গক্ষেত্র পার্শ্বস্ত বা পার্শ্বরে বর্গক্ষেত্র পার্শ্বরে দৈর্ঘ্য দ্বিগুণিত হুয়ে সে কিন্তু দৈর্ঘ্য যদি দ্বিগুণিত হুয়ে তে বর্গক্ষেত্র ক্ষেত্রফল কেত দেখুন যেতলে বর্গক্ষেত্র বাহু লা এ সেত ক্ষেত্রফল কেত হয়ে না এস্কোয়ার তার সূত্র হচ্ছে বাহ বাহু বা এ স্কোয়ার হয়ে গেল আবার যেত সে কে বা দুইগুণ এ হয়ে যাব সেতার ক্ষেত্রফল না এই বাহুর বর্গ হয়ে যাবে অর্থাৎ টু এর বর্গ সব কেতু দেখুন ফোর এ স্কার হ্যাঁ কি তবে দেখুন যেত এ লা এ টু এ লা ফোর এ স্কার তেম কলা না চার হয়ে গেল তেমকি এনসার হব সি চার গুণা বৃদ্ধি পায়ে তাপরে দেখুন তিন নম্বর এক ত্রিভুজরে দুইটি বাহু ক্রমশ কোণ কাত সেমি সাত সেমি তা তে সেমি এবং যদি পরিসীমা সতাইশ অটে অর্থাৎ দেখত গোটি ত্রিভুজর দুইটি বাহু দা ধর যে এ বি সি তে গোটি সাত দিয়েছি আপনি তে তেমন অন্যটি বাহারকর কে আপনার জাগান তাপরে পরিসীমা দিয়েছি সত্যশ তো পরিসীমা আপন জানি তিনটি বাহুর সমস্ত অর্থাৎ এবি প্লস বিল এ যদি আমি এই তিনটা বাহু কু মিশাইবা তেম তার জগফল বা সমষ্টি আমি কইবা না পরিসীমা বলি কেবা এবং তা সত্যি দিয়েছি মাত্র এই দুইটি মিশিকি কেত দেখুন তে প্লস সাত সান কুড়ি কুড়ি তেমন অন্যটি কে য না সেই সত্য মাইনস কুড়ি সান হয়ে যাব সাত সাত অর্থাৎ এনসার হয়ে য বিগুল এনসার তাপরে দেখুন দিয়ে যাই চিত্ররে অবৃতর কেন্দ্র অবৃতর কেন্দ্র অটে এবং তা কণ দা দেখুন টিকিয়ে ওয়েট করতো কন দে পিক্যু এক স্পর্শক অটে এটার চিত্রক লক্ষ্য করতো পিক্যু এক স্পর্শক অটে পিক্যু ছমি পিক্যু তাপরে দেউ স্পর্শকটা হচ্ছে ছদেলা তাপরে অক্যু দেখুন অক্যু অর্থাৎ দশ সেটিমিটর তে অপিউ অর্থাৎ এখন নির্ণয় করার কে দেখুন প্রথমে দেখুন গোটিয়ে বৃত্ত এবং এহা কেন্দ্র কেন্দ্ররু যদি গটি আমি কন নেলা এহা হচ্ছে ব্যাসার্ধ এবং সেই ব্যাসার্ধ প্রতি অঙ্কিত স্পর্শক সবুবেলে তা প্রতি নব্বে ডিগ্রি হয়ে থাকে মাত্র এটার নব্বে ডিগ্রি সূচাই মধ্যে দিয়েছি এহা দে ডিগ্রি বলে দিয়ে দিয়েছি তেমক এহা গোটি কোণ হয়ে না সমকোণী ত্রিভুজ হয়ে যাব এবং সমকোণী ত্রিভুজর এহা হয়ে যাব কর্ণ এবং এহা যদি গোটি ভূমি হব এহা উচ্চতা হয়ে যাব তো এটার পিথাগোরের সূত্র অনুসারে জানি অপি সমান কোণ হয়ে যদি অপি পি ধৰিবে যদি পি ধৰিব তাৰপিছত পি সমান কণ হৈ যাব এই স্কুৱাৰ মাইনা বি স্কুৱাৰ ৰুট অভৰ সমান কেতিয়া যাব নশৰ বৰ্গ মাইনা ছুট অভৰ দহৰ বৰ্গ কেতে মাইনছ তিশ শহে মাইনছ ছুট অভৰ সমান শহে মাইনছ ছি চৌষষ্ঠি ৰোট অভাৰ সান কেঠ

বা এখন ব্যাস যায় অর্থাৎ কেন্দ্রই যে জাটি যাই থাকে তাকে ব্যাস বলে কুয়া যায় তো জা কাহু কুয়া যায় এদিকে গোটি বৃত্ত আমি যদি যেকোন দুইটি বিন্দু বা বিন্দু নেলো তো সেই বিন্দুক সেই দুইটি বিন্ুক যোগ কর সরলরেখা কু জা বলে কুয়া জা জা এবং সবুঠার বৃহত্তম জা না ব্যাস অর্থাৎ যে জাটি কেন্দ্র দিয়ে যাই যদি এ বৃত্তর কেন্দ্র যাই তা কুয়া যায় ক ব্যাস বল কুয়া যায় এপটে হয়ে পে এপটে হয়ে পড়ে মাত্র কেন্দ্র দিয়ে যাইগল তো আপনার তা বুঝলে তাপরে কোণ কহিলা দেখুন অঠাইশ সেমি বিশিষ্ট এক বৃতাকার পার্ট ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় করার কহিলা তো আপনি জানি বৃতাকার বৃত্তর ক্ষেত্রফল সূত্র কোণ না আর আর্কর তো দেখুন টু এ ব্যাসার্জ দিয়েছে অর্থাৎ টু আর্ টু আর্ছি অঠাইশ তে আর্ অভাইডেড বাই টু সমান চৌদ चौदह सेंटीमीटर तेरे चौदह सेन्टीमिटर जब आर तेब क्षेत्रफल केव क्षेत्रफल सामने सूत्र कौन ना पाए आर स्क् तो तो पाय के बंटु चौदर वर्ग तेब बैश बै सत इंटु चौदर्ग सामने शह छयाबे शह छयाबे तेरे देखो यह काट्वा जी सात दुणे चौदह

পরিধি বিশিষ্ট অর্থাৎ বৃতর পরিধিদেলা বৃতর পরিধি কাহু কুয়া জান হচ্ছে বৃতর পরিধি পরিধি সূত্র জাগান কোণ টু পাই আর র বিশিষ্ট এক বৃত ভিতরে অঙ্কিত এক বর্গ ক্ষেত্র এ ভিতরে গোটিয়ে বর্গক্ষেত্র অর্গক্ষেত্র জাগছেন বর্গক্ষেত্র চারটি যাক বাহু সান তো এর ক্ষেত্রফল নির্ণয়া দেখুন এরধি দিয়েছি টু পায়ে আর্মান কে না এটি টু পায়ে আর্মানি ষোল পায়ে শূল পায়ে তেম দেখুন পাই পাই গল আর্ কি না অর্থাৎ টু আর্মান শূ টু আর্ শূড় দেখুন টু আর্ অর্থাৎ দেখুন এই চিত্র কু বর্তমান যা দেখুন টু আর কেউটা হব এইটা হব কি না এক ব্যাস না তেমক ব্যাস যদি শূড় আমি পাইগলু তবে এই ব্যাসটি এই বর্গচিত্র কোণ হইছে কর্ণ হচ্ছে কি না দেখুন কর্ণ তো আপনার বর্গচিত্র কর্ণ দত্ত থিলে বাহু সূত্র ক্ণ বাই রুট টু অর্থাৎ এচ বাই রুট টু অর্থাৎ কে হয়ে যখন তে সোল বাই রুট টু ষোল বাই রুট টু তে তলে রুট টু যেত থাকে আমি কম করু না তলে রুট টু গোটে গুণন করা এবং উপরে রুটু গুণন করা তে উপরে হইয সুড় রুট টু তে হয়ে যু তে টু হরণ করে দেবো এইট রুট টু এইট রুট টু এ কোণ বাহারা না বাহু তবে বাহু যদি এইট রুট টু বাহ্লা

তো এই চিত্র এই চিত্রের সে কন কহিলা না দেখ চিত্রটি কু এই চিত্র এ ও বিদেলা শহে বত্রিশ ডিগ্রি সিও ডি শহে একচাশ ডিগ্রি তেমন ডিও বিয়র কহিলা ডিও বি অর্থাৎ কাহকু নির্ণয়াই কহিলা এইটা কু নিরয়া কহিলা সেইটা যদি আমি নির্ণয় করিয়া দেখুন কোণ করিয়া না আমি জু পুরাটা এইটা কে শে অশি ডিগ্রি সে ভিতর এতিকটা কেছি एओ तो बी समान दे दी शह बतीस तेब अशी रु श बत्तीस को बाद करदे यवा किशी रु श को कोई बात करदेवीदेवी बाहर के अड़चाश डिग्री तो अड़चा डिग्रीटा आम क्योंटा पालू ना यही बी ओ सी अर्थात यही कणटा पालू एतु के अड़चाश डिग्री तेज देखान सीओ सीओ आम को देना जे शहे डिग्री चाश्री तो से रु रूप आम यही

পরিমাণ র সমষ্টি কেতে পঞ্চভুজ জিনিস ত্রিভুজ কাহ কু কে না যাহোটি ভুজ রয়ে থাকে বা তিনোটি বাহু রয়ে তা ত্রিভুজ যার চারোটি বাহ রই তা চতুর্ভুজ আঁচটি বাহু রই থাকে তা পঞ্চুজ বলে কুহায় তো পঞ্চভুজের অন্তস্থ কোণ মান পরিমাণ সমষ্টি অর্থাৎ এটার যে পাঁচটি কোণ অর পরিম সমষ্টি কত পচারা তো এখানে গোটি সূত্র মনে রক্ষিবে এর গোটি সূত্র অন্তস্থ কোণমানকৰ পৰিমাণৰ সমষ্টি বহু ভুজপাই পঞ্চভুজ দিদ বহু ভুজপাই কণ ন টু এন মাইনছ ফণ্টু নাইণ্টি ডিগ্ৰী তো টু এন অৰ্থাৎ এঠাইত ক' না বাহু সংখ্যা বা ভুজ সংখ্যা তো এই পঞ্চভুজি অৰ্থাৎ ভুজ সংখ্যা পাঁচ তেমুকি টু ইণ্টু ফাইভ মাইনছ ফ'ৰ ইণ্টু হল ইণ্টু নাইণ্টি ডিগ্ৰী হে তেমুক দুই পঞ্চাং দহ মাইনছ চাৰমান ছু লে

এয়া ষড়ভুজ হৈগল ষড়ভুজৰ বহিষ্ঠ অৰ্থাৎ যদি ত্ৰিভুজ গোটেই দেখিব এৰ বহিষ্ঠ কণ কণ এয়া গোটেই বহিষ্কো এৰিষ্ঠ কণ এঠাৰ বহিষ্কো অৰ্থাৎ এই তিনটিৰৰ সমষ্টি মাগিলা তো এঠাই মধ্যপৰি পাঁচটি বহিষ্ কোন হ'ব তো সেইমানক নিৰ্ণয় কৰিব কয় সেই মানৰ সমষ্টি আপোনাৰ মনে ৰখি সবুবাৰে যে কোন পঞ্চভুজ হ' ষড়ভুজ হ' যে কোনো ভুজ যেক হব তা বহিষ্ঠ কোণ মান সমষ্টি কোণ হয়ে কেতে হব না তিনশো ষাঠি ডিগ্রি অর্থাৎ বি কিনা সবু ক্ষেত্রে হব যেতে ভুজ থাউ বহিষ্ঠ কোণ মান সমষ্টিটা সববে ষাটে হব মনে রকি তাপরে দেখুন তাপরে দেলা দশ নম্বর গোটে সুষম বহুভুজর সুষম বহুভুজ দেখুন সুষম বহুভুজ অর্থাৎ বুঝুন দেখন্তু যদি মই কয়ি গোটেই ত্ৰিভুজ এৰ সবু বাহু সমান তেবে আমি কয় ইয়াকবাহু ত্ৰিভুজ বা যেতিয়া সমবু ত্ৰিভুজৰ তিনিটা যাক কণ সমান তেমুক তাক সমকণী ত্ৰিভুজ কোৱা যায় তেমুকৰি সমবু ত্ৰিভুজ সমকণী ত্ৰিভুজ ক' কোৱা যায় জানিলহুভুজ কণ যদি বহুভুজ অৰ্থাৎ ଚାରିରୁ ଅଧିକ ଯଦି ଭୁଜ ଥିବ ଏବଂ ସବୁ ଭୁଜକା ସମାନ ବା ସବୁ ବାହୁ ଗୁଡ଼ିକ ସମାନ ଥିବ ଏଇଟା ଯେତେ ଏଇଟା ସେତକ ଏଟା ସେତିକ ଏଟା ସେତକ ସବୁଗୁଡ଼ିକ ଯଦି ସମାନ ଥିବ ତାହାକୁ କ'ଣ କୁହାଯାଏ ସୁଷମ ବହୁଭୁଜ କୁହାଯାଏ ତେବେ ସୁଷମ ବହୁଭୁଜର ଅନ୍ତସ୍ଥ କୋଣର ପରିମାଣ ଶହେ ଚାଳିଶ ଡିଗ୍ରୀ ହେଲେ ବହୁଭୁଜର ବାହୁ ସଂଖ୍ୟା ସ୍ଥିରକର ଦେଖନ୍ତୁ ମୁଁ କହିଲି ସୁଷମ ବହୁଭୁଜର ଅନ୍ତସ୍ଥ କୋଣ ମାନଙ୍କର ପରିମାଣର ସମଷ୍ଟି କେତେ ପାଇଁ ସୂତ୍ର ମୁଁ କ'ଣ କହିଛି না টু এ মাইনস ফোর হ্যাঁ কি না ইন্টু 90 ডিগ্রি সমান অন্তস্থ কোণ পরিমাণর সমষ্টি হয়ে থাকে মাত্র এটার অন্তস্থ কোণ গোটি শাশি কতটি কি এ পুরা অন্তস্থ কোণ মান সমষ্টি হয়ে যাই বা তেমক এত হয়ে

অৰ্থাৎ এন সমান ন তেবাৰ বাহু সংখ্যা এঠাৰ কেতে ন নহ'লা এঘাৰ নম্বৰ কোচ্চন ক' ক'ত ন গোটেই সুষম বহুভুজৰ অন্তস্ত কোণমানকৰ পৰিমাণৰ সমষ্টি ইয়াৰ বয়স কোণৰ পৰিমাণৰ সমষ্টিৰ তিনি গুণ হেলে বুজি ভালছে বহুভুজৰ বাহু সংখ্যা স্থিৰ কৰ গোটেই সুষম বহুভুজৰ অন্তস্ত কোণ পাই সূত্ৰ মোক ক' কৈছে দেখোন আ অন্তস্থ কোণ পাই সূত্ৰ হ'ল টু এন মাইনাছ ফ'ৰ ইণ্টু লবে ডিগ্রি হ্যাঁ কি না সমষ্টি এর বহিষ্ঠ কোণর পরিমাণর সমষ্টির তিন গুণ অর্থাৎ এর বহিষ্ঠ কোণ আপনার জ সবুলে বর্তমানে এখন সলভ করা তো লবে গুণ টু এন সে

ଦେଖିଲେ ତାପରେ ଦେଖନ୍ତୁ ଆଗକୁ ବଢ଼ିବା ଆଗକୁ ବଢ଼ିବା ଦେଖନ୍ତୁ ତାପରେ ବାର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ କ'ଣ ଦେଲା ଏକ ସୁଷମ ବହୁଭୁଜର ଏକ ସୁଷମ ବହୁଭୁଜ ସରି ସୁଷମ ପଞ୍ଚଭୁଜ କହିଦେଇଛି ସୁଷମ ପଞ୍ଚଭୁଜର ପ୍ରତ୍ୟେକ ବହିଷ୍ଠ କୋଣର ପରିମାଣ କେତେ সুষম পঞ্চভুজ অৰ্থাৎ দেখোন মই কৰি দিয়ে চিত্ৰ এয়া পঞ্চভুজ অৰ্থাৎ সুষম কৰিছে যিহেতু পাঁচটি যাক বহু সমান প্ৰত্যেক বহিষ্কোণৰ পৰিমাণ কেতিয়া প্ৰত্যেক কৈছে এইটাৰে অৰ্থাৎ গোটেই গোটেই কেতে এই গোটেই কেতে যিহেতু এতিয়া সুষম কৰিছে অৰ্থাৎ পাঁচটি যাক বাহু সমান সুষম পঞ্চভুজৰ এব প্ৰত্যেক এবাৰ বহিস্থ কোণ গোটেই গোটেই সমান হ'ব মাত্ৰ প্ৰত্যেক এয়া পঞ্চভুজৰ মোক সবুবে সবুভুজৰ যে কোনো ভুজ দি থাক পঞ্চভুজুজ বহিস্থ কোণৰ পৰিমাণৰ সমষ্টি কেতেনশা তিনিশ ষাঠি এইটাৰ পঞ্চভুজি তেনুকি গোটেইৰ কেতে হ'ব তিনিশ ষাঠি ডিভাইডেড বাই ফাইভ সানে কেতে শতাংশ পঁতি দহ তেনেকৈ হৈ যাব বা ডিগ্ৰী অৰ্থাৎ এনচাৰ হ'ব কেতেই যাব এনচাৰ ত এইপৰি আগুক আধিক ভিডিঅ' আচিবি তে কৰি আপোন ভিডিঅ'কু অধিক ৰ অধিক লাইক কৰোঁ আৰু ফ্ৰেণ্ড মানৰ সৈতে চেয়াৰ কৰোঁ চেনেল কুসক্ৰাইব কৰোঁ